মালদার একাধিক কিষান মান্ডিতে ধান বিক্রি করতে এসে কুইন্টাল প্রতি ধলতা দিতে হচ্ছে 5 থেকে 7 কেজি করে এমনই অভিযোগ তুললেন ওই কিষান মান্ডিতে আসা কৃষকরা বুধবার গাজলের কিষান মান্ডিতে কৃষকরা সরকারের ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে এসে দারুণভাবে হয়রানির শিকার হন কৃষকদের অভিযোগ তাদের কাছ থেকে বেশি করে ধলতা চাওয়া হচ্ছে এতে বিস্তর সমস্যায় পড়েছেন কৃষকরা আর এমন অবস্থা শুধু গাজল কিষান মান্ডিতেই নয় এর পাশাপাশি হরিশচন্দ্রপুর সহ অন্যান্য ব্লকের কিষান মান্ডিতেও ঘটছে বলে অভিযোগ ধান বিক্রি করতে আসা কৃষকদের এ ব্যাপারে চাষীরা প্রতিবাদ জানাচ্ছেন যেখানে কুইন্টাল প্রতি 2 থেকে 3 কেজি ধলতা নেওয়ার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি সেই ধলতা নেওয়া হচ্ছে 5 থেকে 7 কেজি করে শুধু তাই নয় বন্যার সময় মালদা জেলার বামনগোলা হবিপুর এবং বিশেষ করে গাজল ব্লকে ধানের জমি ডুবে গিয়েছিল সেই সময় রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটি সার্ভে করা হয় সেই সঙ্গে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত কৃষকদের ধান নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে পুরাতন মালদার কৃষকদেরও একই অভিযোগ রয়েছে এদিকে প্রায় এক বছর হতে চলেছে সেই ক্ষতিপূরণ সরকার থেকে দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের আগামী দিনে ওই ক্ষতিপূরণ যদি তাদের না দেওয়া হয় এবং কম পরিমাণে ধলতা না নেওয়া হয় তাহলে কৃষকরা সংঘবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে একরকম হুঁশিয়ারি দিলেন এদিন এদিকে এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধলতা নেওয়া হচ্ছে এই ধলতার ধান অথবা ধলতার যে অর্থ সংগ্রহ হচ্ছে সেটা তৃণমূলের নেতা নেত্রীরা তাদের সংগঠনের কাজে লাগাচ্ছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের অন্যদিকে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য দীনেশ টুডু জানান কৃষকদের জন্য যা ভালোটুকু করছে তা আমাদের সরকারই করছে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকরা সুরক্ষিত নয় দল কৃষকদের বিষয়টি নিয়ে উজ্জীবিত আছে আর এই বিষয়ে আমাদের সরকারও যথেষ্ট ভাবছে এর পাশাপাশি কৃষকদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সে ব্যাপারে খুব দ্রুত রাজ্যের কৃষি দপ্তর সেসব তুলে দেবে কৃষকদের এই নিয়ে বিরোধীদের কাজই হলো সরকারের বিরোধিতা করা বলে জানান জেলা পরিষদের তৃণমূল সদস্য দীনেশ টুডু অন্যদিকে মালদা জেলা কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদার জানান কিষান মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে কৃষকদের যে ধলতা বেশি পরিমাণে চাওয়ার বিষয় সেটি তারা জানতে পেরেছেন সেজন্য তারা ইতিমধ্যেই কৃষি দপ্তরের আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে একটি জরুরি বৈঠক করেছেন আর এর পাশাপাশি তিনি জানিয়েছেন ওই ধলতার ব্যাপারে তদন্ত করে দেখা হবে কৃষকদের যে ক্ষতিপূরণ সেটা আশা করা যাচ্ছে এই ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে বলে জানালেন জেলা কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদার আমরা বারবার রিকোয়েস্ট করে বলছি সরকারকে যে সরকার আপনি দেখুন কি অবস্থা আমাদের পুরোটা আমাদের মাথায় হাত পড়ে গেছে এর মতো যে ধান আমরা যদি কাটি আমাদের হবে কি আমাদের গৃহস্থ হবে কি আমাদের গৃহস্থ হচ্ছে না আমাদেরও হচ্ছে না যেটা আপনি বলছেন কিষান মান্ডিতে যেটা আপনি বলছেন অসাধু আমি দেখুন আমি কিষান মান্ডি বলে বলছি না আমি চাষি ভাইদেরকে একটা কথাই বলবো যে তারা নিজের ধানটা নিজেরাই গিয়ে সেখানে বিক্রি করার ব্যবস্থা করুক তাদের যে কৃষক বন্ধু আইডিটা আছে সেই আইডিটা তারা নিজে সেখানে গিয়ে দেখাক এবং যে সমস্ত পরিচয়পত্রগুলো সেখানে চাওয়া হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড সেগুলো সে নিজেই যাক এবং নিজে সেখানে ব্যবহার করে হয়তো তার ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি নিয়ে অন্য কেউ ব্যবহার করতে শুরু করলে হয়তো এই জিনিসটা যেন না হয় চাষি ভাইদেরকে এটাই আমার পরামর্শ তারা নিজেদের যথাযোগ্য যে পরিচয়পত্রটা আছে সেটা যদি নিয়ে গিয়ে আমাদের কিষান মান্ডিতে গিয়ে ধানটা বিক্রি করে তাহলে কিন্তু সে ঠিকঠাকভাবে ধানটা বিক্রি করতে পারবে বাস্তবে এরা কী করছে 8 থেকে 10 কেজি পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ধলতা নেওয়া হয় তাতে কিন্তু এলাকার কৃষকরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং এই ধান নেওয়ার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে প্রচুর বলদ আছে আমরা জারি ফোরেদেরকে উচ্ছেদ করার জন্য ভারতীয় জনতা পার্টি আর কিছু বর্তমান কেন্দ্র সরকার কিছু কেন্দ্রীয় আইন এনেছিল কৃষি বিভাগে কিন্তু সেই আইনকে না মানতে সব থেকে বেশি নারাজ হন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ধলতার বিষয়টা যেটা উঠে এসছে সেটা অনেক সময় মৎস্যের ক্ষেত্রে হয়তো তারা যারা ওখানে কর্তৃপক্ষ আছেন সেই বিষয়টা দেখেন কিন্তু আমরা যতটুকু জানি যে ধলতা যেটা নিয়ম অনুযায়ী সেটাই নেওয়া হয় কোথাও যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই যারা কৃষি দপ্তরের আধিকারিক রয়েছেন কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা নিশ্চয়ই সেটাকে দেখবো যাতে কৃষকরা কোনোভাবে প্রতারিত